জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ায় উপহাস, তৃপ্তি এখন বিসিএস ক্যাডার। অনেকেই অবজ্ঞা করে বলতো, জাতীয় বিশ্ববিদ্যালয় পড়েছিস, বিসিএসে তোর হবে না, হলেও ভালো কোনো ক্যাডার হতে পারবি না। কিন্তু তাদের কথায় আমি হাল ছেড়ে দেইনি, হতাশ হইনি। মানুষের অবজ্ঞা এবং নেতিবাচক কথাগুলো অনুপ্রেরণা হিসেবে নিয়েছি, হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেছি, শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি। এভাবেই কথাগুলো বললেন বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএসের 38তম ব্যাচের শিক্ষা ক্যাডারের নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষক আলেয়া জাহান তৃপ্তি। চারবার অকৃতকার্য হয়ে পঞ্চমবার তার স্বপ্ন পূরণ হয়েছে, তার মানে সে কিন্তু চারবার বিসিএসে ফেল করেছে। অর্থাৎ পঞ্চমবারে গিয়ে সেই রবার্ট ব্রুসের মতো মাকড়সার জালের থেকে যে অনুপ্রেরণা পেয়েছিল, এটা কিন্তু অনেকটাই সেরকম। তৃপ্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দাঁতিয়াপাড়া এলাকায়। বড় চার ভাই বোনের মধ্যে তৃপ্তি সবার বড়। বাবা মোহাম্মদ আলমগীর ভুইয়া ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, মা আফরোজা খানম গৃহিণী। পরিবারে বড় সন্তান হয় দায়িত্বটা একটু বেশি ছিল তৃপ্তির। ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি ভীষণ মনোযোগী তৃপ্তির স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, পড়ালেখায় তাকে উৎসাহ যুগিয়েছেন বাবা মা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে অনার্স এবং ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স পড়া তৃপ্তি শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত। প্রথমে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন, শিক্ষকতার পাশাপাশি সাংগঠনিক নানা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অঙ্কুর অন্বেষা বিদ্যাপীঠের ভাইস প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত আছেন তৃপ্তি। শিক্ষকতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের ফাঁকে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন তিনি। তৃপ্তি 34, 35, 36 এবং 37তম বিসিএসে অংশ নিয়ে ফেল করেন, অর্থাৎ অকৃতকার্য হন। মন খারাপ হলেও হাল ছাড়েননি, মনোবল দৃঢ় রেখে চেষ্টা চালিয়ে গেছেন তৃপ্তি। দিনে কর্মব্যস্ততা থাকায় তিনি রাতে পড়াশোনা করেছেন, এমনকি মধ্যরাত এবং ভোররাত পর্যন্ত। পরীক্ষার কয়েক মাস আগে থেকে রাত জেগে পড়াশোনা করেছেন তৃপ্তি। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরে আত্মতৃপ্ত তৃপ্তি বলেন, মেয়েদের পদে পদে বৈষম্যের শিকার হতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা পোষণ করার কারণে আমার অনেক মানুষ আমাকে নিয়ে উপহাস করত, কিন্তু আমার পরিবার বরাবরই আমাকে সাহস জুগিয়ে গেছে। চারবার বিসিএস পরীক্ষা অংশ নিয়ে ফেল করেছি, কোনোবারই পিলিতে পাশ করতে পায়নি। বিসিএসের প্রথম ধাপ পার হতে না পারায় খুব খারাপ লাগতো, কিন্তু জেদ ছিল, আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। তৃপ্তি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনকে দেখে শিক্ষকতা পেশার প্রতি আমার ঝোঁক বেড়ে যায়, সেজন্য বিসিএস ক্যাডার হওয়ার জন্য মনে জেদ চেপে বসে। আমি অন্য ছেলেমেয়েদের মতো ভালো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি, কোচিং করার সুযোগও পাইনি, বিসিএসের জন্য যা কিছু করেছি সব কিছুই নিজে নিজে। মানুষের নেতিবাচক কথাগুলো আমি সবসময় অনুপ্রেরণা হিসেবে নিয়েছি, তবে আমার শিক্ষক ওসমান গনি সজীব আমাকে সবসময় সহযোগিতা করেছেন। তিনি বলেন, 38তম বিসিএস পরীক্ষা দিয়েছি 2017 সালের ডিসেম্বর মাসে। পরীক্ষার আগে কয়েক মাস সারা রাত পড়াশোনা করেছি, দিনের বেলায় সময় পেতাম না বলে রাত জেগে পড়েছি। আমার বাবা মা চেয়েছেন প্রশাসন ক্যাডার হতে, কিন্তু আমার ধ্যান জ্ঞান ছিল শিক্ষা ক্যাডারে। যদিও বাবা মায়ের কথা রাখতে গিয়ে ফর্মে প্রথম পছন্দ হিসেবে প্রশাসন ক্যাডার দিয়ে দ্বিতীয় পছন্দ দিয়েছিলাম শিক্ষা ক্যাডার। তৃপ্তি বলেন, আমি মনে করি প্রশাসন সহ অন্য ক্যাডারের চাকুরেরা কাজের বাইরে কিছুই করতে পারেন না, কিন্তু একজন শিক্ষক তার মনের সৃজনশীলতাকে দেশ এবং জাতির কল্যাণে কাজে লাগাতে পারেন, অনেক মানুষের মনে জায়গা করে নিতে পারেন, মানুষ গড়ার কারিগরের এমন পেশায় নিযুক্ত হতে পারে আমি গর্বিত। তৃপ্তির বাবা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল তৃপ্তির, সারা রাত জেগে পড়াশোনা করেছে তৃপ্তি, অবশেষে তৃপ্তি তার ফল পেয়েছে, এজন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। তৃপ্তির শিক্ষক ওসমান গনি সজীব বলেন, ভালোভাবে পড়াশোনা করলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরাও বিসিএস ক্যাডার হতে পারে, প্রতিবারই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিসিএসে উত্তীর্ণ হয়। তৃপ্তি ছাত্রী হিসেবে খুবই মেধাবী, সাংগঠনিক এবং কর্মকাণ্ডে সমানভাবে পারদর্শী, তার এই সাফল্যে শিক্ষক হিসেবে আমি খুবই আনন্দিত। সো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তারা এখান থেকে অনুপ্রেরণা পেতে পারেন যে আসলে ইনস্টিটিউশন কোনো ফ্যাক্ট না, আপনি কতটুকু পড়ছেন, কতটুকু চেষ্টা করছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন কি না। সো আপনি পড়লে অবশ্যই পারবেন, এটাই সত্যি কথা। সো জাতীয় বিশ্ববিদ্যালয় পড়া মানেই বিসিএস হবে না, এটা একদম ভুল কথা।